আসসালামু আলাইকুম। এখন একটা এক্সচেঞ্জ সাইটের অফার শেয়ার করব, ইউএক্স এক্সচেঞ্জ সাইট। এখানে কোনো প্রকার রেফার কমিশন নেই, যার যার ইনকাম তার তারই এখান থেকে করে নিতে হবে। যদি আপনি এখানে একটু কষ্ট করে কাজ করেন, একটু বুদ্ধি খেটিয়ে কাজ করেন, তাহলে এখান থেকে আপনি $50 থেকে $100 উপরে ইনকাম করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তারপর যদি বুঝলেন যে হ্যাঁ এখানে ইনকামের একটা সুযোগ রয়েছে, ভালো একটা সুযোগ, তাহলে কাজ করবেন, তা না হলে এটা কাজ করার দরকার নেই। এখন আসুন এটা কীভাবে কী কাজ করবেন সেই জিনিসটা আমি একটু প্রথমে আপনাদের বুঝিয়ে বলি, তারপর এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখিয়ে দেবো। এখানে দেখুন প্রত্যেক দিন আপনি চেকিং করতে পারবেন, চেকিং করার বিনিময়ে আপনি এখান থেকে পয়েন্ট পাবেন। আপনি যদি প্রত্যেকদিন চেকিংয়ে পাবেন 18 পয়েন্ট করে, একটা না আপনি 7 দিন চেকিং করার পর তারপর প্রতি চেকিংয়ে পাবেন 28 পয়েন্ট করে। তারপর আপনি যখন 7 দিনের পর আবার যখন চেকিং করতে করতে 14 দিন যাবে, তখন 88, এরকম করতে করতে আপনি একটা না 28 দিন চেকিং করলে 28 নম্বর দিনে যে চেকিংটা করবেন সেই চেকিংয়ে আপনি 888 পয়েন্ট পাবেন। এছাড়াও নিশ্চয় দেখুন পয়েন্ট কালেক্ট করার আরও অনেক সিস্টেম রয়েছে, যেমন মোবাইল নাম্বার অ্যাড করলে 88 পয়েন্ট, গুগল অথেন্টিকেশন অ্যাড করলে আরও 88 কয়েন, এখানে ডিপোজিট টিপোজিট এসব আপনার নিচ থেকে দেখে নেবেন, এগুলো আপনার দেখলেই বুঝতে পারবেন। তো নিচের ওগুলো করার দরকার নেই, এখানে ডিপোজিট টিপোজিট করার দরকার নেই। এখানে দেখুন যে দুইটা সহজ রয়েছে এই দুইটা করতে পারেন, মোবাইল নাম্বার অ্যাড করা এবং গুগল অথেন্টিকেশন অ্যাড করা, এই দুইটা জিনিস আপনারা খুব ইজিলি করে নিতে পারবেন, চাইলে এই দুইটা করতে পারেন। আর এই দুইটা না করলেও হবে, এখান থেকে প্রত্যেক দিন আপনি চেকিং করে পয়েন্ট কালেক্ট করলেও হবে। এখানে কোনো প্রকার কেওয়াইসি টেওয়াইসির ঝামেলা নেই, তাই খুব ইজিলি কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানে যখন আপনার পয়েন্ট হবে, এখানে যখন আপনার পয়েন্ট হবে, দেখুন আমি এখন পর্যন্ত চেকিং করিনি, আমি আজকের চেকিংয়ের উপর ক্লিক করলাম, আমার কিন্তু আজকের দিনের চেকিং হয়ে গিয়েছে। ওকের উপর ক্লিক করে আমি এখানে 28 পয়েন্ট পেয়েছি। তো 28 পয়েন্ট কিসের জন্য দিলো বলতে পারি না, এখানে তারা বলছে 18 পয়েন্ট। তো ফার্স্ট চেকিংয়ে হয়তো আপনাকে একটু বেশি দিতে পারে, এটা মনে হয় রেফার কোড ইউজ করার জন্য নাকি, আমি এটা সঠিক জানি না, এটা বলতে পারি না সঠিক কিসের জন্য দিল। দেখুন আসুন এখান থেকে আপনাদের যখন কাঙ্ক্ষিত পয়েন্ট হবে তখন কীভাবে রিডিম করবেন। এতে রিডিম অপশন রয়েছে না, রিডিম অপশনে এখানে অনেক রিডিমের সিস্টেম রয়েছে, তারপরে এত রিডিমের সিস্টেমে যাব না, আমরা এই রিডিমটা করবো, এই যে এখানে যে রিডিমটা রয়েছে না এই রিডিমটা করবো। আমাদের কাছে যখনই 1500 কয়েন হয়ে যাবে তখন এইটা রিডিম করব। এইটা রিডিম করার সাথে সাথে আমাদেরকে $10 দিবে, সেই $10 আমরা সরাসরি উইথড্র করতে পারবো না, আমাদের একটু কাজ করে এখান থেকে উইথড্র করতে হবে। তো সেইখানেই আমাদের কৌশলটা খাটাতে হবে, কীভাবে কী করবেন সেটা বিস্তারিত ডিটেলস কিন্তু ভিডিওতে বলবো, তার আগে দেখাই এখন এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সিম্পল, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পল দেখা যাবে এয়ারড্রপ লিঙ্ক, ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্ট আপনাদের সামনে আসবে, এখানে জয়েন নাও এই যে লিঙ্কটি দেওয়া আছে, সরাসরি এই লিঙ্কের উপরটা ক্লিক করবেন, কোনো রেফার কমিশন নেই। তারপর ভিডিওটা দিচ্ছি সম্পূর্ণ কিন্তু আপনাদের স্বার্থেই বলতে পারেন, এখানে কিন্তু আমি একা একাও কাজ করতে পারতাম, কারণ কোনো রেফার কমিশন নেই, আপনাদের জানানোর কিন্তু আমার কোনো প্রয়োজন ছিল না, তারপর কিন্তু জানিয়ে দিচ্ছি যাতে সবাই এখান থেকে ইনকামটা করতে পারেন। এখান থেকে প্লে স্টোর এইটার উপর ক্লিক করবেন, সরাসরি আপনাদেরকে গুগল প্লে স্টোর নিয়ে চলে যাবে, অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা যখন আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এখানে ওপেনের উপর ক্লিক করে ওপেন করলে এরকম আসলে এখানে অ্যালাউড উপর ক্লিক করে অ্যালাউ করে দেবেন, এরকম ইন্টারফেস আসবে। এই যে অ্যাসিস্টের উপরটা ক্লিক করবেন, এরকম ইন্টারফেস আসবে, সাইন আপের উপরটা ক্লিক করে দেবেন, এরকম ইন্টারফেস আসলে এখানে আপনার ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, একই পাসওয়ার্ড আবার দিয়ে সেন্ড কোডে এটা ক্লিক করবেন, আপনার মেইলে তার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা এনে এখানে বসাবেন। এই যে ঠিক এরকম একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে, মেইলের এই কোডটা কপি করে ওখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার সাথে সাথে বলবে যে আপনার সাকসেসফুলি রেজিস্টার হয়ে গিয়েছে, এখানে আপনার ইমেল, এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইনের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার সময় আবার আপনার মেইলে কোড যাবে, আপনার মেইল বক্স ওপেন করে কোডটা কপি করবেন, কোডটা এখানে বসে সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর এখনই আপনাদের মূল কাজ, এখন বিস্তারিত ডিটেলস দেখাই কীভাবে কী করতে হবে। আমি সরাসরি তাদের অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসলাম, অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসার পর এখন আপনাদের কী করতে হবে, মিশনে আসতে হবে, মিশনের ভিতরেই আপনাদের মূল কাজ। তো মিশনে আপনাদের আসতে হবে, মিশনে এসে আপনারা প্রত্যেক দিন এখান থেকে চেকিং করবেন, আর চাইলে এই যে ফোন নাম্বার এইটার উপরে ক্লিক করলে, এই যে দেখুন এইটার উপর যাতে আমি ক্লিক করি, এখানে বলতে আছে ফোন নাম্বার প্রিন্ট করতে। তখন বলবেন ভাই ফোন নাম্বার কোথা থেকে কী প্রিন্ট করবো, তো এগুলো প্রিন্ট করার জন্য আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে, এই যে উপরে প্রোফাইল দিয়েছে না, প্রোফাইলে আসবেন,
মোবাইল আসার পর এখানে সকল অপশন রয়েছে। তো এই যে দেখুন সিকিউরিটির ভিতরে আসবেন, সিকিউরিটির ভিতরে আসার পরে এই যে বিন ফোন নাম্বার এটার উপরে ক্লিক করে আপনারা ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। তারপর যেটা রয়েছে সবগুলোই এখান থেকেই করতে পারবেন। এই যে দেখুন এটার উপরে ক্লিক করে আপনারা গুগল অথেন্টিকেশন অ্যাড করতে পারবেন এখানে। তো এগুলো আপনারা পারেন হয়তো অনেকেই, যারা পারেন না একটু ইউটিউবে সার্চ করে নিন যে গুগল অথেন্টিকেশন, তারপর আমি বলে দিই। ধরেন এই যে গুগল অথেন্টিকেশন অ্যাড করবেন, এখান থেকে এই কোডটা আপনারা কপি করে নেবেন, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা এই যে আপনারা প্লে স্টোরে এ ইউ টি এইচ ওয়াই, আমি দেখাই এ ইউ টি এইচ ওয়াই লিখলে এটা চলে আসে, এ ইউ টি এইচ ওয়াই, এই যে অথি লিখছি, অথির উপর ক্লিক করলাম, দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসে। এটা ইনস্টল করে নেবেন ফোন নাম্বার দিয়ে, এইটার ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে, তারপর ওখানে টু এফটা অ্যাড করে নেবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন আসুন, হয়তো সকল কিছু কালো দেখছেন কিনা আমি বলতে পারি না। তারপরে ফোন নাম্বারটাই একই চেষ্টা হবে, এটা এখানে আসবেন, আপনার নাম্বারটা দিয়ে সেন্ড করে ক্লিক করবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন, কোড এখানে বসিয়ে সাবমিট করে দিলে ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে। তারপর আপনি যদি মিশনের এখানে আসেন দেখবেন আপনার এখানে পয়েন্ট কালেক্ট হয়ে গেছে। এরকম করে আপনাকে এখানে 1500 পয়েন্ট বানাতে হবে। এখন বলবেন ভাই এটা তো অনেক দিনের ব্যাপার, ভাই আপনি 20 দিন এখানে যদি একটু কষ্ট করে কাজ করেন আপনি 20 দিনে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট 20 দিন পর ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি যে $10 পাবেন ওই $10 দিয়ে আপনাদের ফিউচার ট্রেড করতে হবে। এখন বলবেন ভাই ফিউচার ট্রেডে তো আমাদের ডলার নাও হতে পারে, এমন আছে আমরা হেরেও যেতে পারি। তো এইখানেই আপনারা কৌশলটা খাটাবেন। কৌশলটা কি, আপনি এই ফোনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না, এই ফোনে আপনি আরও একটা ফোনে আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে হলো কি আপনার দুইটা অ্যাকাউন্ট হলো, দুইটা অ্যাকাউন্ট আপনার $10-$20 হলো। এখন একসাথে আপনি কী করবেন, অ্যাসেস্টে আসবেন, অ্যাসেস্টে আসার পর এই দুপরে ফিউচার রয়েছে, ফিউচারে আসবেন, দুইটা ফোনে একসাথে করবেন। তো ফিউচারে আসার পর এখানে তো আপনার ডলার মলার সকল কিছু দেখতে পারবেন, তো আপনাকে এখন এখানে ট্রেড করতে হবে, ফিউচার ট্রেড করতে হবে। তো ফিউচার ট্রেড করার জন্য এখানে একটা চার্টের মতো অপশন আছে, এটা ক্লিক করতে পারেন বা এইটার ভিতরেও আসতে পারেন, যে কোনো এক্স্যাক্ট গেলেই হবে। এটাও বা ক্লিক করলাম এরকম আসলে আপনি কোড যেটার সাথে করতে চান, BTC বা যেটার সাথে করতে চান সেটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সামনে এই চার্টটি চলে আসবে। তো এই চার্টটি আপনাদের সামনে চলে আসলে এটা আবার স্পটে আসলো কি না, স্পটে আসে না। তো এইরকম একসাথে দুইটি ফোনে আপনি আনবেন, একসাথে দুইটি ফোনে আনবেন। দুইটি ফোনে আনার পর দুইটি ফোন পাশাপাশি নেবেন, একটা ফোন দিয়ে বাইর উপর ক্লিক করবেন আর একটা ফোন দিয়ে সেলের উপর ক্লিক করবেন। এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে যেসব জায়গায় ফিউচার ট্রেডের জন্য এমনিতে ডলার দেয় সেখানে 2x, 5x এরকম লেভারেজ দিতে দেয়, কিন্তু আপনি এখানে 125x পর্যন্ত লেভারেজ দিতে পারবেন। আপনি কী করবেন, একটা অ্যাকাউন্টে বাইরে থাকবেন, একটা অ্যাকাউন্টে সেলে থাকবেন, জিনিসটা মাথায় রাখবেন, দুইটা অ্যাকাউন্টে দুইটা জিনিসে থাকবেন। এখান থেকে লেভারেজটা আপনারা বাড়িয়ে 125 করে কনফার্ম করবেন। 125 করে কনফার্ম করার পরে এখানে মার্কেট প্রাইস রাখবেন, এখান থেকে আপনার যে ডলারটা থাকবে সেটা 100% করে দেবেন। দুইটা অ্যাকাউন্টে একটা বাইয়ে থাকবেন, একটা সেলে থাকবেন, দুইটা 100% করে দেবেন। একটা বাইয়ে ক্লিক করবেন, একটা লংয়ে ক্লিক করবেন। এখন দেখুন এখানে জিনিসটা কি, এখানে হয় BTC-র দাম বাড়বে না হয় কমবে। যদি BTC-র দাম বাড়ে তাহলে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে বাইয়ে ক্লিক করছেন ওই অ্যাকাউন্টে প্রফিট হতে থাকবে, আর যদি BTC-র দাম কমে যায় যে অ্যাকাউন্ট দিয়ে আপনি সেলে ক্লিক করছেন ওই অ্যাকাউন্টে প্রফিট হতে থাকবে। মানে আপনার দুইটির যে কোনো অ্যাকাউন্টে কিন্তু মাস্ট বি প্রফিট হবেই, জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তার মানে কী দাঁড়ালো এখানে, আপনার কিন্তু দুইটি অ্যাকাউন্ট করলে কোনো প্রকার লস আসছে না, দুইটির যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারতেছেন। $10 দিয়ে যদি আপনি এখানে 125x লেভারেজ দিয়ে এখানে ট্রেডিংটা শুরু করেন তাহলে আপনার অনায়াসে $50-$100 প্রফিট কিন্তু চলে আসতে আছে। তো এইটাই ছিল মূল ট্রিক্স যে আপনি এখান থেকে কীভাবে 100% প্রফিটটা তুলে নিতে পারেন। এখন আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কিসের জন্য বলছি, আপনারা একটু কৌশল খাটালে এখান থেকে প্রত্যেকের $50-$100 পর্যন্ত প্রফিট হতে পারে বা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তারপর সকল কিছু 100% গ্যারান্টি দেওয়া ঠিক না, আমি এখানে 95% গ্যারান্টি দিলাম, কারণ এক্সচেঞ্জ সাইট অনেক সময় স্ক্যাম করে, অনেক সময় পেমেন্ট করে না, এরকম কিন্তু হটবিট এক্সচেঞ্জ সাইট ডাইরেক্ট বাদ হয়ে গেছে, তারপর FTX বাদ হয়েছিল আবার ফিরে আসছে, তো এরকমের হয় ক্রিপ্টো কারেন্সিতে, এটা স্বাভাবিক ঘটনা। এখান থেকে উইথড্র সিস্টেমটা আমি যদি অ্যাসেস্টে আসি, ধরুন আপনি এখান থেকে $5 প্রফিট করতে পারছেন, $5 মাত্র স্পট অপশনে সেই জিনিসটা নিয়ে আসলেন, নিয়ে আসার পর এখানে উইথড্র ফি একদম কমে এবং আপনার $2-1 হলেও উইথড্র নিতে পারবেন। সেটা কীভাবে, উইথড্র বারে ক্লিক করলাম, উইথড্র বারে ক্লিক করার পর এখান থেকে আমি TRX লিখে সার্চ করি, দেখুন আপনাদেরকে বিষয়টা আমি ভালোভাবে দেখিয়ে দিই।
এখানে সার্চ করতে হবে টিআরএক্স। তো আমি যদি টিআরএক্স এর ভিতরে যাই, এখানে মিনিমাম উইথড্র কত, এখানে ট্রেডিং ফি নিচ্ছে 10 টিআরএক্স, মানে এখান থেকে আপনার 70 সেন্টের মতো তারা ফি কেটে নেবে। এখানে কোনো মিনিমাম উইথড্র এখানে তারা লিখে দিয়েছে, ট্রানজ্যাকশন ফি যাবে 10। দেখে নিই মিনিমাম উইথড্র কত দিয়েছে। এখানে তারা মিনিমাম কোনো অ্যামাউন্ট বলে নাই, মানে আপনি 10টার বেশি যে কয়টা ইচ্ছে ওই কয়টা উইথড্র দিতে পারেন। আশা করি উইথড্র সিস্টেমটা বোঝা গেল, আর এখানে কেওয়াইসির কোনো ঝামেলা নেই। তারপর যদি উইথড্র করার সময় কেওয়াইসি লাগে, তাহলে আমি আলাদা একটা ভিডিও করে দেবো যে কীভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন। তো সেই ভিডিও অনুযায়ী আপনারা কাজ করে কেওয়াইসি ভেরিফিকেশন করে আপনাদের প্রফিটটা নিয়ে নেবেন। এটা কিন্তু খুব ভালো এবং খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং গুরুত্বপূর্ণ অফার, কেউ মিস করবেন না। প্রত্যেকে এটার ভিতরে কাজ করুন, তারপর দেখা যাবে 15-20 দিন পরে এখান থেকে তখন আপনি $10 রিডিম করবেন। ওই $10 দিয়ে ফিউচার ট্রেড করে একটা ভালো পরিমাণে প্রফিট কিন্তু জেনারেট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এটার ভিতরে কীভাবে অংশগ্রহণ করবেন, কীভাবে কৌশল খাটিয়ে এই ইনকামটা করবেন, বিস্তারিত বিষয়বস্তু A to Z। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।